গত বছর সমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি। সামনেও দলটির সেই চ্যালেঞ্জ থাকবে। সহিংস রাজনীতিতে অব্যাহত আছে বিএনপি বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে জাতীয় ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। নিমকো মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপির নৈরাজ্য সৃষ্টির রাজনীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, উন্নত রাষ্ট্র গঠনের পাশাপাশি উন্নত সমাজ গঠন করাই সরকারের লক্ষ্য। এমন সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে গণমাধ্যম কর্মীদের, তাদের প্রশিক্ষণ দিতে হবে, এটাই লক্ষ্য। এজন্য একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একনেকে পাশ হলে তা করা সম্ভব হবে বলে জানান তথ্যমন্ত্রী। গত বছর আমাদের জন্য অনেক রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল, যেমন সমাবেশের নামে নৈরাজ্য তৈরি করা, সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করেছি। সহিংস রাজনীতি, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, যেটি বিএনপি আর তার মিত্ররা চর্চা করে, সেই রাজনীতি অব্যাহত আছে। সেই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হবে।